যে হাতি কত বড় প্রাণী, এরকম একটা বড় প্রাণীর যদি ছোট্ট একটা মশা কামড় দেয় তাহলে কি অত বড় প্রাণী হাতির কিছু করার থাকে? আপনার হবু স্বামী কোথায়? কিসের হবু স্বামী? কবে হবু স্বামী হইছে? আরে আসে আসে, আমি বুঝতে পারাইছি। কিন্তু আমার বাবা আরেক জায়গায় বিয়ে করেছে, সেখানে একটা বাচ্চা হয়েছে, নাম ঝরা। সেই ঝরা এত বছর পর এই বাসায় এসেছে, এটা আপনি কেন? পুরো দুনিয়ার মানুষ এক হয়ে এসেও যদি আমাকে বলে তাও আমি মানবো না। যে জরা আপনি কোন আপনার মাইয়া, তারপর কিন্তু আপনি দুইজনের ভিতরে কেউ কইতেছেন না আসলে কি বিষয় আসয়। তো তাহলে এখানে বসে বসে রং চাকালে লাভ হবে? যাই তো হবে তো, এখানে বাঘের বাড়ি নিয়ে আসতে হবে তো, আইনে তারপর একটা ব্যবস্থা করতে হবে। চলেন যাই। এই চলেন যাই, চলেন যাই গেলে তো আর হচ্ছে না, এখানে ঝামেলা আছে না? ঝামেলা কিছু না। আপনার চোখের সামনে দেখতেছেন না আমার বুনোটা রূপালি কি ধরনের ভেটো দিয়ে বসে আছে? আরে ভাই, তার কালকে রাত্রে তো আমি বুঝাইছি, সে তো বুঝতেছে না ব্যাপার। যাকে দেখি আজকেও বুঝাবো কি হয় না হয় দেখি। আমি তার ছাড়া তো যাইতে পারবো না ভাই, হাজার হইলে তার ভাই আমার তার দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে, তার একা ফেললে আমি কোথায় যাবো? তাহলে আমি করণীয় কি, তাহলে কি করবো আমরা? করণীয় কি ওরে দেখি না বুঝাই যাইতে পারবো। শুনেন আমার কথা খুব পরিষ্কার শুনেন ভাই, আপনি আপনার বোনরে কি বুঝাইবেন, আপনি কি করবেন না করবেন আপনি দেন, আমার আজকের দিনটা দেখবো। আজকের দিনের মধ্যে যদি ফোন না ধরে আমি কালকে ডাইরেক্ট চলে যাবো, একদম ডাইরেক্ট যাও না হাজির হবো, শেষ কথা আমার। পাতার সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। কি কথা? অনেক টাইপের কথা হয়েছে। কেন অনেক কথা হয়েছে কেন? আপনার আমি বলছি না পাতার সাথে আপনি কোনো কথা বলবেন না, ওর দিকে আপনি কোনো নজর দেবেন না, আপনার সমস্ত নজর আপনি আমার দিকে দেখবেন। আপনারে বলছি আমার চোখে চোখ রেখে কথা বলবেন, আমার চোখের দিকে তাকায় এরকম এরকম করবেন, লোক দেখলে এরকম বেশি করবেন, তাহলে যাতে সবাই মনে করে যে আপনার সাথে আমার সম্পর্ক আছে। বলি না সেটা বলছেন, কিন্তু দেখেন আপনার দিকে যদি আমি সবসময় নজর দিয়ে থাকি এই বাড়ির লোকজন সবাই মিলে কিন্তু ওটা সন্দেহজনক চোখে দেখতে পারে। কোনো সন্দেহ টন্দেহ তো কিছু এসে যায় না। আরে আমি এতদিন পর আমি আমার বাপ ফিরে পাইছি, আমার বাপের বাড়ি ফিরে পাইছি, সম্পত্তি ফিরে পাইছি, আমি এমনি এমনি ছাড়া দিব আপনি মনে করছেন? জি না, আমি যেটা বলতেছিলাম কি, অন্য ভাবে সব যদি আপনার জিনিসটা সে মাইনে নেয়, মানে আপনার বাবা আর আপনি যদি সবকিছু কনভিন্স করতে পারেন তাহলে জিনিসটা ভালো হয় না? বাতেনের বিষয়টা যেটা বলছিলেন ওইটাই তো ভালো ছিল। কোনো বিষয় বলি নাই, কোনো বিষয়ের কিছু নাই, আপনার এত কিছু ভাবনার কোনো দরকার নাই। আপনি শুধু আমার বাপের সাথে তাল মিলায় চলবেন, আমার বাপ যদি বলে এটা উত্তর আপনি বলবেন উত্তর, এটা যদি দক্ষিণ বলে দক্ষিণ বলবেন, আমার বাপ যদি বলে সুইমিং পুলে সাঁতরায় আনতে হবে না তুমি নাচো তো আপনি নাচবেন, আপনার আমার বাপ যদি বলে আপনারা যে দৌড়াও আপনি দৌড়াবেন, মোট কথা তা তালে তাল মিলে আপনার চলবেন, বুঝছেন? আপনি আমার চোখে চোখ রাখবেন, সারাক্ষণ ইশারা মিশারা দিবেন, তাহলে মানুষ মনে করবে আপনার সাথে আমার সম্পর্ক। কোনো কিছুতেই আপনি এদিক ওদিক করবেন, আপনি শুধু আমার বাপের তালে তাল মিলায় চলবেন। আর একটা কথা, পাতার দিকে কোনো নজর দিবেন না, পাতার সাথে কোনো কথা, ঠিক আছে? খুব ভালো করছেন। আচ্ছা ভাই, ওই যে বাতেন ভাইয়ের কাছে একটা গল্প শুনলাম, গল্পটা কি হাঁচা নাকি? কোন গল্প? আপনার পা ছোট ওর গল্প, এটা নাকি একটা কাহিনী আছে? তা ভাই কাহিনীটা কি? ওই তেমন কিছু না, ওই একটু দুষ্টুমি করতে যেয়ে আর কি। আর দুষ্টুমিটা কি হেঁটে জানবার চেয়েছি, ফোড়া হয়েছিল বাগি হয়েছিল নাকি? আরে ফোড়া হলে কি পা 1 ইঞ্চি ছোট হয়ে যায়? হ্যাঁ ওটা তো এমনি গেলে যায়। গুলি খাইছিলাম। গুলি খেয়েছিলেন মানে? মানে আপনি আবার ভাইবেন না যে আমি সন্ত্রাসী, ওই গুলাগুলি করতে যেয়ে গুলি লাগছে তা কিন্তু না। ও তাইলে কাহিনী কি হেঁটে কোন? হ্যাঁ না কাহিনীটা আপনারে বলা যায়, সবাই তো আর গল্প বলা যাবে না, আপনারে বলা যায়। কেন আমারে বলা যায় কেন? আপনার চেহারার মধ্যে একটা পলিটিক্স পলিটিক্স ভাব আছে। মানে? হ্যাঁ মানে আপনার দেহ মনে হচ্ছে যে আপনার
বুদ্ধি আছে। আপনারা যদি বলি তাহলে কথাটা আপনি পেটে রাখবেন, কাউরে কবেন না। ও অনেকেই যজ্ঞ বাদ দেন, এইসব কথা বাদ দেন, এখন ওই কাহিনিটা কি? কাহিনিটা কর। জেসি, হয়েছে কি, আমার পিতা, আমার শিক্ষক, আমার গুরু একদিন একটা কমলা লেবু আমার পায়ের উপরে রেখে কবিতা আবৃত্তি করতে করতে দোনালা বন্দুক দিয়ে গুলি করেছিল, কিন্তু একটা লাইন ভুল হতে গুলিটা কমলা লেবু না লেগে আমার এই যে পায়ের বাটিতে লাগে। এটা বেঁচে গেছি না। ধরেন যদি কমলা লেবুটা পায়ে না রেখে যদি মাথার উপরে রাখতো তাহলে কি হতো? সবে তো শুরু, আমাদের বসের কিন্তু নানান রকমের পাগলামি আছে, মাত্র তো শুরু। দেখবেন দেখবেন, যদি থাকেন দেখবেন। বুঝতেছি না, আচ্ছা গল্প করলো না, ফাপড় দিয়ে গেল, টেনশনে পড়ে গেলাম। বলো ওই বেটার খুবই দখল যাইব না, কখন কি মনে উদয় করবো। একটা কথা বলার ছিল, বলছিলাম যে এই বাড়িতে যতগুলা মানুষ এসছে সবাই হচ্ছে অবুজ। আমার ভাইটা তো সবচেয়ে বড় লেভেলের অবুজ, আর ওই যে কুতুব ভাই সে তো আরেকটা অবুজ, আর আপনার বোন সে তো ছোট মানুষ। এটা ঠিক কথা কইছ, আমার বোনটা আসলে একটু ছোট মানুষ, বুঝছ? দেখো না কথায় কথায় খালি বান্দরের মতো ফাল পারে, আঙা নাই মাথা নেই, খালি সেটতে যায়। হ্যাঁ কথা বাদ দাও, কি কইবা এটা কো? হ্যাঁ আসলে আপনার বোনের কথা বাদ দিই, আমরা বাকি সাহেবের কথায় আসি। এই যে বাকি সাহেব গেল ঝড়া আপার বাড়িতে, তার বাবা মা তার বাড়িঘর, আপনার কাছে এই ঘটনাটা কতটুকু সত্য বলে মনে হয়? না আমার কাছে না খুব সন্দেহজনক মনে হইতেছে, বুঝছো? হে আসিল কি, এই ঝড়া বেগম আসিল কি, হে আসিল একটা ফকিং, রাস্তায় রাস্তায় ভিক্ষে কুইটে খাইতো। আচ্ছা একটা জিনিস চিন্তা করছো, হ্যাঁ যে ওই যে মাইয়া আসলো ছোটজ্ঞ, এই মাইয়ার খালা এরা কমে গেল, কেউ এখন নাই। আসুক হ্যাঁ অ্যাক্সিডেন্টের পরে কী কর, হ্যাঁ বলে হাজার কোটি টাকার মালিকের মাইয়া, এদিকে আসলেই সত্য হইতে পারে। আমার তো প্রথম দিন থেকেই সন্দেহ হয়েছিল, আর আমি তো গিয়েছিলাম সেই বস্তিতে ওদের সাথে দেখা করতে, একদম যাতা অবস্থা ছিল বস্তি। মাই গড, এখন তো আপনি জানেন তো, এখন আমার মনে হচ্ছে আরও কিছু ঘটনা আছে। সেটা হচ্ছে এই যে আমাদের বাকির ভাই, বাকির ভাইয়ের টাকাগুলো কে পেত? পেত হচ্ছে তার বোন বুলবুলি আপা। এই যে বুলবুলি আপা অ্যাক্সিডেন্টে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটাও এই ঝড়া বেগমেরই সাজানো। এগুলো সব হচ্ছে একটা নাটক, একটা চক্রান্ত, সব কিছুই আমার মনে হচ্ছে বানানো। স্যার এখন তো তাহলে ঘটনাটা মার্ডার কেসের দিকে যাইতেছে। ও পুলিশ কেস, ও পুলিশ কেস পুলিশ হ্যান্ডেল করবে না, আমরা আমাদের কেসটা হ্যান্ডেল করি। সেটা হচ্ছে যে আমার মনে হয় না যে ওই ঝড়া বেগমের কোনো কিছু আছে, তো ফকিনি তো ফকিনি, তার কোনো টাকা পয়সা কোনো কিছু নেই। সে এখন নাটক সাজিয়েছে আমাদের বাকের সাহেবের 100 কোটি টাকার জন্য, সে জেনে গেছে আমাদের বাকের সাহেবের 100 কোটি টাকা আছে, এই জন্য সে নাটক করে আমাদের বাকের সাহেবের বোনটাকেও এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। আজকে বুলবুলি আপা আমাদের মধ্যে জীবিত থাকত, কিন্তু ওই ঝড়া বেগম বুলবুলি আপাকে আমাদের কাছ থেকে সরিয়ে দিয়েছে, কারণ ওই যে 100 কোটি টাকা তো না হলে বুলবুলি আপাও পেত, সে নিজে পাওয়ার জন্য এই সবগুলো নাটক সাজিয়েছে। এ পর্যন্ত যা যা ঘটেছে সব ছিল ওই ঝড়া বেগমের নাটক। আমার তো মনে হচ্ছে এখন ওই বাড়িতে আমাদের বাকের ভাই গেছে, বাকের ভাইয়ের ব্রেনটা ওয়াশ করে কোনো না কোনো একটা ট্র্যাপের মধ্যে ফেলে নিজের ছোট বোনকে অথবা নিজেই সেই বাকের সাহেবের সাথে বিয়ে বসে যাবে, তখন কী হবে বলেন তো? আমার তো বাকের ভাইয়ের লেগে খুব খারাপ লাগতেছে, বাকের ভাইয়ের লেগে খারাপ যতটুক না লাগতেছে তার চেয়ে বেশি তোমার জন্যই খারাপ লাগতে আছে। অবশ্য বাকের ভাইও এখান থেকে ফিরে আসলে যে তোমারে বিয়ে করবে এটা কিন্তু না, বলছো না?
বাপের ভাইকে তো বিয়ে করবে আমার বোন পুবালি রে। আই ওয়াজ রং। আমি ভেবেছিলাম এই বাড়িটার মধ্যে হয়তো আপনি একজন বুঝদার মানুষ, কিন্তু না, আপনি অনেক বড় লেভেলের একটা অবুঝ। হুম, জানো তোমাকে প্রথম দেখেই আমার একটু অন্যরকম মনে হয়েছে, তুমি একটু আলাদা ধরনের ছেলে। তুমি খুব সরল, সরল একটা মন আছে তোমার। জি, আমি আসলে অনেক সরল। যে নিজেকে সরল বলে সে আসলে বুদ্ধিমান। আমার বুদ্ধির তো কোনো খেলা নাই। আছে আছে, দেখো পৃথিবীতে বুদ্ধিমান মানুষ সবকিছু করতে পারে না, বুদ্ধিহীন অনেক মানুষ আছে যারা ভালো ব্যবসা করতে পারে। এই যেমন আমি, আমার কিন্তু কোনো বুদ্ধি নেই, আমি টাকা আয় করেছি টাকায় টাকা ঘষে, টাকায় টাকা আনে, আমি টাকায় টাকা ঘষে টাকা এনেছি, মানি টকস, টাকা কথা বলে। আচ্ছা তোর কত টাকা আছে? আমার আমার নিজের না, আমার মায়ের সম্পত্তি, নানার সম্পত্তি, মায়ের পাইছে সেটা কি আমার দিছে। এটাকে লিকুইড করতে হবে। তুমি ব্যবসা করবে? ব্যবসা? হ্যাঁ ব্যবসা তো করতে চাই, কিন্তু ব্যবসা করার কোনো লাইন পেতেছি না, আর টাকাটা যে ব্যবসায় খাটাবো মানে কোথায় খাটাবো কি করবো না করবো সবাই তো টাকার পিছনে ঘুরায়, সেই জন্য আমি কোনো উপায় অন্ত খুঁজে পাইতেছি না। শোনো বাকের, ব্যবসার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে সম্পর্ক। সম্পর্ক ছাড়া কিছু হয় না। এই যে মানুষে মানুষে প্রেম, প্রেম বিয়ে ভালোবাসা সব কিছু সম্পর্কের মায়াজালে জড়ানো। আমার সঙ্গে তোমার সম্পর্ক হলে, আমাদের দুজন যদি বিজনেস হয় তাহলে সেটা এগিয়ে যাবে নাকি? কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক কি করে হবে? হবে হবে, চোখ কান খোলা রাখলে সব। আচ্ছা এই ঝরা বেগম যে আপনার মেয়ে সেই ব্যাপারটা কিন্তু আমরা এখনো ক্লিয়ার না, আপনি কিন্তু একবারের জন্য বলেন নাই, আসলে কি সে আপনার মেয়ে? না হয়তো আমার মেয়ে, হয়তো বা না, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবার নির্দেশে। আচ্ছা আপনি এই সবসময় জীবনকে কবিতার মধ্যে ঢুকিয়ে ফেলেন কেন? ভালো বলেছ তো, জীবনের ভিতরে কবিতা। হ্যাঁ জীবনটাই তো কবিতা, বাবা মা ভাই বোন সম্পর্ক ঘাস ফড়িং সবই তো কবিতা। তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও, একটু পরে আমরা সুইমিং এ যেয়ে সাঁতার কাটব, সাঁতার কাটতে কাটতে লাঞ্চ করবো। একবার কি হয়েছে, এক ভদ্রলোক সুইমিং পুলে লাঞ্চ করতে গেছে, ওখানে বলছে যে উনি পান্তা ভাত খাবেন। বস কি করেছে জানেন? সুইমিং পুলের পানি ভাতের মধ্যে দিয়ে দিল, দিয়ে বলে এনেন পান্তা খান।
আর অমনি সে খাওয়া শুরু করলো। আচ্ছা ডাল কেমন আছে? ডাল ফেলে দেন, আমি না পড়ে গেলে তো সমস্যা নাই কোনো। আপনি ডাল খাবেন না? ঠিক আছে, কিন্তু কিন্তু আমি আমি যেতে চাই না, আমি তো সাঁতার জানি না। খবরদার, বসকে কিন্তু বলবেন না আপনি যে সাঁতার জানেন না। বসের এক বন্ধু একবার এসে বললো সে সাঁতার জানে না, আর অমনি বস তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। তারপর সে এলো, পানি খেয়ে তো মরা মরা অবস্থা, আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আপনি কিন্তু বলতে যাবেন না ভুল করেও। ঠিক আছে, আমি কিছু খেতাম না। আচ্ছা আপনাদের কি সুইমিং কস্টিউম আছে? কোনো সমস্যা নাই, আমি আপনাদের সবার জন্য সুইমিং কস্টিউম ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা তাড়াতাড়ি রেডি হয়ে আসেন, আমি আসি। হ্যাঁ শুনেন সালমান সাহেব, আপনারা কিন্তু কোনোভাবেই বাড়ি ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। তার জন্য যা যা করা দরকার আমি আপনাদের জন্য করব। একটা অন্য খবরও আছে। কি খবর আপা? আমি চিন্তা করেছি বাকির সাহেবকে আমি এখানে রেখে দিব। বাকির বাইরে এনে রাখবেন কেন? যেভাবে সবাই রাখে সেভাবে রাখবো। বলছি কি আপা, মানে বাকির বাইরে রাখতে গেলে তো একটা সিস্টেমের মধ্যে আনা লাগবো। সিস্টেম ছাড়া তো বাকির বাইরে রাখবো না। সিস্টেম করেই রাখবো। আমি ডিসিশন নিয়েছি বাকি সাহেবকে আমি বিয়ে করে ফেলবো। খুবই ভালো কথা। তা বাকির ভাই কি করছে? হ্যাঁ রাজি হয়েছে? তার রাজি না রাজি দিয়ে তো কিছু যায় আসে না। আরে আমি তাকে রাজি করে ফেলবো। শুনেন, আমার ছোট বোন পাতা, ও কি করেছে জানেন? ওই যে একটা লোক আছে না রেহমান, ওই রেহমানকে আমার ধারণা ও বিয়ে করে ফেলবে। বিয়ে করে এই পুরো বাড়ি ঘর সব কিছু ওরা দুজন মিলে দখল করবে। সেটা তো আমি হতে দিব না। আমি চিন্তা করেছি আমি বাকির সাহেবকে বিয়ে করে আমরা এই বাড়ি ঘর দখল করবো। আপনার কাছ থেকে এই কথা শোনার জন্য আমি আপনাকে এখানে ডেকেছি। ফালতু লোকজন নিয়ে আসছিস। অবশ্যই আপনার চিন্তা হওয়া উচিত, অবশ্যই আপনার যাওয়া উচিত। কারণ বাকের ভাই, বাকের ভাইকে আপনি বোঝেন, একমাত্র আপনি যোগ্য বাকের ভাই। নিচে সুইমিং পুলে আপনার যাওয়া উচিত ছিল। স্টপ ইট। আমি কোথায় যাব না যাব সেটা আমার পুরোই ব্যক্তিগত ব্যাপার। কষ্ট লাগার কথা অতটুকু আমার লাগবে, এর বেশি কিছু না। আমার বাবা পাগল, ওনারা মাঝে মাঝে এ ধরনের কাজ করে উনি আনন্দ পান তাই করেন। আপনারা তো এ বাড়িতে নতুন, তাই আপনাদের কাছে এই ব্যাপারগুলো খুব বিস্ময়কর মনে হচ্ছে, বাট আমি এগুলোর সাথে ইউজড টু।